বিজেপির প্রত্যেকটি কর্মীর বাড়ি ঘেরাও। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে সমস্ত কর্মীর বাড়ি গ্রাম গঞ্জ সমস্ত কিছু ঘেরাও হবে। পরবর্তী সময় মুখ্যমন্ত্রী এসে সেটাকে পরিশোধন করে বলেন যে না, ব্লক লেভেলের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করতে হবে। এর পেছনে মূল অভিসন্ধি ছিল যে বিজেপির নেতা কর্মীরা যারা লড়াই করেছে পঞ্চায়েতে তাদেরকে আরো একবার আক্রমণের সম্মুখীন করানো এবং আক্রমণ করে তাদের বাড়ি ঘর ধ্বংস করে তাদের পরিবারের লোকেদের মহিলাদের শ্লীলতাহানি করা এবং বাড়ির লোকেদেরকে মারধর করে যাতে তারা লোকসভা ভোটের না নামে ভয়ে সেই ব্যবস্থা করা। আজকে কলকাতা হাইকোর্ট একটি যুগান্তকারী রায় দিয়েছে। পাবলিক লিটিগেশনে কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই ধরনের কর্মসূচি, যে কর্মসূচিতে সাধারণ নাগরিকের নাগরিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, সেই ধরনের কর্মসূচি করা যাবে না। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আদালতের কাছে গিয়ে প্রথমে উচ্চ আদালত, নিম্ন আদালত, তারপরে উচ্চ আদালত, প্রয়োজনে সুপ্রিম কোর্ট অব্দি এসেছেন এবং দুই গালে থাপ্পড় খেয়েছেন। এমনকি আপনারাও জানেন যে গতকাল এনআইএ তদন্ত নিয়ে গড়িমসি করার জন্য রাজ্য সরকারকে ভৎসনা করেছে হাইকোর্ট। হাইকোর্ট বলেছে আজকের মধ্যে সমস্ত নথি এনআইএর হাতে তুলে দিতে হবে। অর্থাৎ বারবার কোর্টের কাছে প্রমাণিত হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস পরিচালিত যে সরকার চলছে সেই সরকার একটি দলের সরকার, জনগণের সরকার নয়, এবং সেই সরকার ভারতবর্ষের নিয়ম নীতি সংবিধান কিছু মানেন না। এই রায় আমরা এই জন্য যুগান্তকারী বলছি কারণ আন্দোলনের নামে বিরোধী দলের কর্মী সমর্থকদেরকে হত্যা করা, তাদের বাড়ির লোকেদেরকে মানসিক অশান্তিতে রাখা, বাড়ির ছোটদেরকে ভয়ভীত করা এবং পরিবারের উপর রাজনীতিকে নিয়ে আসা। এখন আমরা সবাই রাজনীতি করি, কিন্তু এটা ঠিক, আমাদের পরিবারের লোকেরা রাজনীতি করেন না। অনেকেই আছেন যে বিজেপিতে যারা, যাদের পরিবারের কেউ আছে, তাদের পরিবারের লোকজনরা কিন্তু রাজনীতির সাথে কোনোভাবে যুক্ত নন। সবার এটা পারিবারিক বিজনেস নয়, স্বাভাবিক, সেই জন্য সবাই যুক্ত হবে না। তো তৃণমূল কংগ্রেস নয় যে তাদের ক্ষেত্রে রাজনৈতিক দল মানে হচ্ছে পারিবারিক ব্যবসা করা, পারিবারিক বিজনেস করা। সেই জন্য আদালতের এই রায়কে আমরা যুগান্তকারী মনে করছি এবং এই আদালতের রায় পশ্চিমবঙ্গকে, পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে আরো একবার শক্তিশালী করবে বলে আমার মনে হয়। দেখুন, আজকের বৈঠক কোন এজেন্ডা ভিত্তিক বৈঠক নয়। আজকের বৈঠক হচ্ছে এই পূর্ব দিকের বেশ কয়েকটি রাজ্যের এনডিএ সাংসদদের বৈঠক বা সহভোজ বলা ভালো, গেট টুগেদার যাকে আমরা ইংরেজিতে বলি। কারণ মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, স্বরাষ্ট্রমন্ত্রীর আসার কথা আছে, রাজনাথ সিংয়ের আসার কথা আছে, সময় অনুসারে তারা বিভিন্ন জায়গায় যাবেন, অনেকগুলো বৈঠক আছে এরকম। সেখানে ক্যাজুয়াল কথাবার্তা, পারস্পরিক আলাপ চারিতা কথা বলা, এ মূলত এই বিষয়। তারপরে যদি পলিটিক্যাল বিষয়ে ওঠে, আমরা পশ্চিমবঙ্গের বিষয়ে বলবো, হিংসা, ভোট লুট, যদিও মাননীয় প্রধানমন্ত্রীর অগোচরে কিছুই নেই, সবটাই উনি জানেন পশ্চিমবঙ্গের সম্পর্কে।